আপনারা দেখছেন ইলেকট্রিক বাংলা প্রো, তার পক্ষ থেকে আমি আছি অনন্ত। তো আজকে আমি মিক্সার গ্রাইন্ডার আপনারা কিভাবে রিপেয়ারিং করবেন তো সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো আমি বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা এই মিক্সার গ্রাইন্ডার কিভাবে সারাতে হয় এবং আমি যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব, যেটা দেখাবো, সেই প্রবলেমটা না হলেও অন্য প্রবলেম হলেও আপনারা এই ভিডিওটা দেখে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা মিক্সার গ্রাইন্ডার রিপেয়ারিং করতে পারবেন। অন্য সমস্যা হলো, কারণ মিক্সার গ্রাইন্ডার আমি যেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখলে আর মিক্সার গ্রাইন্ডার সম্বন্ধে আপনাদের কোনো কোনো অভিযোগ থাকবে না যে কীভাবে সারাতে হয়। আর তবুও যদি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর দিকে এগিয়ে যাই। তো চলুন, দেখতেই পাচ্ছেন যে আমরা মিক্সিটাকে পেছু দিকটা খুলেছি। তো এবার চালিয়ে আপনাদের সবগুলো শুনেছি, দেখুন সেরকম বাজে সাউন্ড হচ্ছে। এবার আমরা এই মিক্সার গ্রাইন্ডারটাকে রিপেয়ার করব। তার জন্যে আমাদের প্রথমে কানেকশানগুলোকে দেখে দেখে খুলে নিতে হবে। আপনারা অবশ্যই মিক্সার গ্রাইন্ডারটা খোলার আগে কানেকশানগুলো ঠিক যেমন ছিল দেখে খুলে নেবেন, আর যদি তবুও যদি মনে না থাকে অবশ্যই আপনারা মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলে রেখে দেবেন। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারের কানেকশানটা দেখালাম না, কারণ হাজার রকমের মিক্সার গ্রাইন্ডার, হাজার রকমের কানেকশান করা থাকে, কিন্তু দেখা যাবে যে একই কানেকশান কিন্তু তারগুলো উল্টো পাল্টা করে কানেকশান করা থাকে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কানেকশানগুলো প্রথমে খুলে নেব। আপনারা খুবই সাবধানে খুলবেন, কারণ বেশিরভাগ মিক্সার গ্রাইন্ডারই আমি দেখি যে এরকম এই ধরনের কানেক্টার স্ক্রু দিয়ে করা থাকে না, ডাইরেক্ট সুইচের সঙ্গে করা থাকে। তো এইখানে যেহেতু আমাদেরকে কানেক্টার দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে না স্ক্রুগুলো আমাদেরকে খুলতেই হবে, দিয়ে তারপর তারগুলোকে বার করতে হবে। তো এই যে নবটা, এটা পুশ না থ্রেড কাবলিং, তো এটা পুশ কাবলিংই আছে, যাই হোক ভালো হলো। তো এরপর আমরা মোটরটাকে বার করার জন্য আমাদেরকে ক্যাবিনেট এর চারটে নাট যেগুলো থাকে নাটগুলো খুলে নিতে হবে সর্বপ্রথম। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভালো করে দেখতে থাকুন, তা না হলে অসুবিধা হবে আপনাদেরই। তাই আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো জন্য আমি ভিডিওটা লম্বা করছি। তো দেখুন এই যে মোটর, মোটর কিন্তু অনেক রকম মডেলের হয়, তো খোলা সিস্টেমটা প্রায় একই, কোনোটাতে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যায়, কোনোটাতে আবার নাট সিস্টেম করা থাকে, আর নয় রেঞ্জ লাগবে খোলার জন্য। তো এটা স্ক্রু ড্রাইভার সিস্টেম করা আছে নাট, তো আমরা দেখতেই পাচ্ছেন খুলছি। আপনারা খুবই সাবধানে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবেন, বাই চান্স স্লিপ খেয়ে হাতে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে খুলবেন। তো দেখুন আর্মেচার বেরিয়ে এলো, তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা, বুশের তেল একবারে শুকিয়ে গেছে। আমরা চেক করব যে বুশ খারাপ হয়েছে নাকি। আর মিক্সার গ্রাইন্ডারে আর্মেচার খুবই অল্প, খুবই নষ্ট হতে চায় না, খুবই ধীরে ধীরে ক্ষয় ওর শ্যাফ্টটা, তাই বুশ পাল্টে দিলেই অনেক সময় ঠিক হয়ে যায়। তো এটা খুবই টাইট হয়ে আছে, তাই একটু অসুবিধা হচ্ছে। ও ফিল্ড কয়েলে নাট আছে, আচ্ছা ঠিক আছে। চলুন আমরা পেছু দিকটা ওপেন করে নিয়েছি। তো কার্বন হোল্ডার, আমাদের দেখা যাচ্ছে যে কার্বন হোল্ডারটাও ভেঙে গেছে, তো কার্বন হোল্ডারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, নতুন কার্বন হোল্ডার লাগাতে হবে আমাদেরকে। তো আমরা
এই মুহূর্তে আমাদের কাছে হোল্ডার নেই, তাই হোল্ডার কিনে আনার পর আমরা আবার ভিডিও শ্যুট করব। তো দেখতেই পাচ্ছেন হোল্ডার কিনে এনে রাখা হয়েছে। তো এরপর আমরা আবার মোটরটা রিপেয়ার করে যা প্রবলেম হয়েছে তারপর আবার নতুন করে ফিটিং করব। আপনারা সঙ্গী থাকুন। তো প্রথমে আমাদের এইখানে দেখে নিতে হবে যে ময়লা আছে নাকি, কারণ বুসে ময়লা থাকলে অনেক প্রবলেম হয়ে যায়, সেই জন্য ময়লা পরিষ্কার করে দিতে হবে। তো চলুন কার্বন হোল্ডারটা আগে লাগিয়ে নিই। কার্বন হোল্ডারে আপনারা কোনাকুনি দুটো নাট দিয়ে টাইট করে দিলেও কোনো প্রবলেম হয় না, দুটো নাট দিতে পারেন, যদি চারটে থাকে তো অবশ্যই চারটে দেবেন। যেহেতু কার্বন হোল্ডারটা নতুন, কারণ আমাদেরকে একটুখানি বেশি খাটতে হতে পারে, কারণ কার্বন হোল্ডারের গ্যাপ কম বেশি থাকে, সেই কারণে আর্মেচারটাকে বেশি নামাতে হবে না ওপরে একটু তুলতে হবে, সেটার জন্য অ্যাডজাস্টমেন্টটা ভালো করে করা দরকার, সেটাও আমাদেরকে করতে হবে। তো দেখুন শ্যাফ্টটাকে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন, এই প্রবলেম হলে আপনারা ভালো করে শ্যাফ্টটাকে সিরিজ কাগজ ঘষে নেবেন, জংগুলোকে কাটিয়ে দেবেন, কারণ মোবিলটা বা অয়েল যাই দিন আপনারা এই বুসেতে সেটা শুকিয়ে যাওয়ার পর এই ধরনের বেশি জং পড়ে যায়। আর একটা অন্যতম কারণ হলো যে বাটির বুস যদি ঢিলে হয়ে যায়, সেক্ষেত্রে যখন মশলা বাঁটবেন যে জলটা দেবেন ওই জলটা মিক্সির মোটরের ভেতরে ঢোকে এবং শ্যাফ্টে গিয়ে এই ধরনের প্রবলেম হয়ে যায়। আর ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আপনারা যদি বাড়ির মিক্সি সারেন, সেক্ষেত্রে বাটির বুস চেক করে নেবেন যে বাটির বুস ঠিক আছে নাকি। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা বলে রাখি, ফেলে অবশ্যই মোবিল দিয়ে দেবেন, ওই যে তুলোটা থাকে বুসের ভেতরে তুলোয় অবশ্যই মোবিল দিয়ে দেবেন, কারণ যখন হাই আরপিএমে ঘুরবে, যখন শ্যাফ্ট বুস গরম হবে, তখন মোবিল যেন ওই তুলোটা থেকে টানতে পারে বুস, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার কিন্তু শুকিয়ে যাবে। এবার চলুন আমি ফিটিং করব। আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে কীভাবে ফিটিং হচ্ছে, কারণ একটা স্টেপ যদি আপনারা মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন যে এরপর কী করব। তাই আমি বলবো স্টেপগুলো মিস করবেন না। এইখানে নাট দেওয়া আছে, যেহেতু সেক্ষেত্রে আমরা নাটগুলোকে খুব সুন্দরভাবে টাইট দেবো এবং আমরা হাত সাবধানে রাখব, এবং আমাদের স্ক্রু ড্রাইভার যেন স্লিপ না খায়, স্লিপ খেয়ে গেলে কিন্তু কয়েলে কিন্তু লেগে গেলে কিন্তু কয়েলের তার কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার এক বিপদ এসে হাজির হবে, তাই আমি বলবো খুবই সাবধানে করবেন। এরপর আমি অ্যাডজাস্টার দেখে নেবো যে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্টটা ঠিক হচ্ছে নাকি, সেটা দেখে নেবো আমি। দেখুন যে এইখানে এবার আপনারা মোবিল দিয়ে দেবেন। তো এরপর অনেক সময় এইরকম প্রবলেম হলে, এইরকম আওয়াজ হলে অনেক সময় বুস খারাপ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে বুস খারাপ হয়নি। যাদের মিক্সি সেই কাস্টমার কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের হাতে এনে দিয়েছে বলে তার খরচাটাও বেঁচে গেল। আর আপনারা যদি মিক্সার গ্রাইন্ডারে বাটি কীভাবে বুস পাল্টাতে হয়, কীভাবে রিপেয়ারিং করতে হয় সেই ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন নাটগুলোতে, এই যখন আপনারা মিক্সার গ্রাইন্ডারে মোটর ফিটিং করবেন,
এই যে স্ক্রুগুলো টাইট দেবেন, খুবই মাপ অনুযায়ী টাইট দেবেন, কোনো দিকে বেশি কোনো দিকে কম যেন দেবেন না। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই অ্যান্টোমনির চাপাগুলো কিন্তু খুবই নরম বলা চলে, একটুখানি কম বেশি হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটা বেশি হয়ে যায়। সেই জন্য আমি বলবো আপনারা খুবই ভালো করে টাইট দেবেন, এবং ফ্রি না হলে হাতুড়ি বা প্লাস দিয়ে হালকা মারলেই কিন্তু এটা ফ্রি হয়ে যাবে, খুব সুন্দরভাবে ফ্রি হয়ে যায়। এরপর দেখুন আমি প্লে আপটা দেখবো যে প্লে আপটা কতটা আছে, প্লে আপটা বেশি আছে না কম আছে। তো দেখুন অনেকটা প্লে আপ আছে, তো আমাকে প্লেটা অনেকটা কমাতে হবে, কারণ প্লে বেশি থাকলে কিন্তু অসুবিধা আছে। তো প্লে আপটা কমানোর জন্যে আমাকে পেছুতে যে স্ক্রু নাট থাকে সেই নাট কিন্তু টাইট করে বা লুজ করে কিন্তু অ্যাডজাস্ট করা যায় খুবই সুন্দরভাবে। তাই আরও যদি খুব যদি প্লে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে ওয়াশার ব্যবহার করতে হবে, আর স্ক্রুটা অনেকটা লম্বা থাকে, ওয়াশার চট করে ব্যবহার করতে হয় না, তবুও ওয়াশার ব্যবহার করতে হয়। সেই জন্য আমি বলবো, তো দেখুন অনেক দিন খোলা হয়নি বলে একদম প্রচুর চাপ হয়ে গেছে, তাই ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে হচ্ছে না, বড়ো স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার চেষ্টা করতে হবে যে কীভাবে একে খোলা যায়। একে টাইট তো দিয়েও কাজ তো হয়নি, খুলতে হবে, ভেতরে একটা বল দিয়ে দিলে কিন্তু আরও সুন্দরভাবে কাজ করে, তাই বল একটা দেবো আমি, কারণ বলটা না দিলে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে বল অবশ্যই আপনারা দেবেন, কারণ বলটা দিলে কিন্তু যখন নাটটা আপনারা টাইট করবেন তখন কিন্তু জাম হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, তাই বলটা দিয়ে আমি বলবো ভালো। এবার আমি দেখবো যে প্লেটা কি বলছে, আপনারা অবশ্যই প্লেটা মারার পর জাম নাটটা অবশ্যই ভালো করে টাইট করে দেবেন, তা না হলে আপনাদের কাজটাই বেকার হয়ে যাবে, আবার ওই যখন ঘুরতে থাকবে আবার ওই নাটটা অটোমেটিক আবার লুজ হয়ে গিয়ে আবার প্লে হয়ে যাবে, তাই জাম নাটটা অবশ্যই টাইট করে দেবেন। প্লে অনেকটা কমপ্লিটের দিকে, এবার ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা কার্বন হোল্ডারের তার ঝেলে দেবো, তো কার্বন হোল্ডারের তার আমরা ভালো করে ঝালবো, কারণ লুজ হলে কিন্তু ফাটিয়ে দিতে পারে। তো এরপর আমরা কার্বন লাগাবো, কার্বনগুলো খুব সুন্দরভাবে যেন ঢিলেভাবে যেন ঢোকে মিক্সার হোল্ডারের ভেতরে, আর যদি টাইট হয়ে ঢোকে সেক্ষেত্রে কিন্তু কার্বন খেলবে না, কিন্তু কিছুদিন পর আর্মেচার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি দেখে নিতে হবে যে কার্বন কতটা ভেতরে খেলছে, মানে প্লে আপ হচ্ছে, সেটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে, কারণ আপ ডাউন না হলে কিন্তু কার্বন কিন্তু বেশি দিন টিকবে না এবং আর্মেচারটাও হয়ে যেতে পারে নষ্ট, সেক্ষেত্রে গাতরা খরচা। দেখুন কত সুন্দর ঘুরছে, সাউন্ড কিন্তু আর নেই, মিক্সার গ্রাইন্ডারের যে সাউন্ড সেই সাউন্ডই হয়ে গেছে। আমি ডাইরেক্ট দিয়ে আপনাদেরকে দেখাবো, এটা ফ্রিতে চলছে, আমি ডাইরেক্ট চালিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে সাউন্ডটা আরও সুন্দরভাবে আপনারা পাবেন। তো দেখুন, দেখতেই পাচ্ছেন, তো চলুন এবার আমি কেবিনেটে মোটরটা সেটিং করব। সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, কারণ এই কার্বন হোল্ডারটা একটু বড়, কেবিনেটের ভেতরে ঢুকাতে গেলে একটু প্রবলেম হতে পারে, তাই একটু সাবধানে ঢুকাতে হবে,
তার কারণ হলো হড়বড় হড়বড় করলে নয় ক্যাবিনেট ভাঙবে, নয় কার্বন হোল্ডারটা আবার ভেঙে যাবে। এবার আপনারা অবশ্যই রাবারগুলো দেবেন, কারণ রাবারগুলো না দিলে আপনারা যতই মিক্সার গ্রাইন্ডার সেটিং করেন না কেন, মিক্সার গ্রাইন্ডার ঠিকই দুলবে, সেক্ষেত্রে কিন্তু কাবলিংগুলো তাড়াতাড়ি হয়ে যাবে নষ্ট এবং বাটি কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সেটিং করতে হয়। তো চলুন আমি এবার গজিয়ে দেখে নেবো, গজছে নাকি? হ্যাঁ গজছে। তো আমাকে চিপ এই ধরনের আপনারা চিপ কেটে চিপ দিয়ে দেবেন। তো এ তারপর আপনারা কভারটা বসিয়ে নেবেন, কারণ আমাকে এক হাতে করতে হচ্ছে এই টাইমে, কারণ ক্যামেরাম্যানের একটু প্রয়োজন পড়ে গেছিলো, তাই ক্যামেরাম্যান একটু সাইডে আছে, তাই আমি একা হাতে ভিডিওটা করছি, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আপনারা কষ্ট করে দেখে নিন, কারণ আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো আপনারা ফিটিং করার পর নাটগুলো আঁটবেন, এবার কানেকশন করবেন। তো আপনারা কানেকশানটা যেহেতু দেখে নিয়েছেন, আমি কানেকশান আগেই বলেছিলাম দেখাবো না, তাই আমি এবার আপনাদেরকে ফুল ফিটিং করে কমপ্লিট করে প্লাগ ইন করবো, করে আপনাদের চালিয়ে দেখাবো যে এই মিক্সার গ্রাইন্ডারটা কত স্মুথলি ভাবে ভালোভাবে ঘুরছে। তো চলুন এবার কাবলিংটা লাগাবো। চলুন, এক হাতে করে আমার একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা পজ করবো একটু। তো চলুন লাগানো হয়ে গেল, এবার প্লাগ ইন করবো। ইন্ডিকেটারটা ভালো আছে নাকি দেখতে হবে মিক্সার গ্রাইন্ডারে, কারণ ইন্ডিকেটারটা না জ্বললে আবার ইন্ডিকেটারটা পাল্টাতে হবে, এটা এমন কিছু ব্যাপার নয়। দেখি, হ্যাঁ ইন্ডিকেটার ভালোভাবে জ্বলছে। তো আপনারা শুনুন যে সাউন্ডটা কত সুন্দর, আশা করি আপনারা বুঝতে পারবেন যে মিক্সার গ্রাইন্ডার কীভাবে সারাতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।